গুড মর্নিং ফ্রেন্ডস, টিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে জেনারেল নলেজ বাছাই করার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর সবশেষে তোমাদের জন্য একটি কোশ্চেন রাখা হয়েছে, যে কোশ্চেনের অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। শুরু করা যাক আজকে জিকে সেট 15-এর প্রথম কোশ্চেন। কে কৃষ্ণদেব রায়ের শিক্ষক ও রাজগুরু ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে বেসরাজ, অর্থাৎ অপশন সি। ভারতীয় অর্থনীতির যখন উদারীকরণ হয়েছিল তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে উত্তরটি হবে নরসিংহ রাও, অর্থাৎ অপশন বি। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে ইউনিও সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, নিউ ইয়র্ক। ভারতীয় জাতীয় সেনাবাহিনী কোন দেশে গঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, সিঙ্গাপুর। পশ্চিমবঙ্গের কোন শহরে 2021 সালের আগস্টে প্রথমে সিএনজি বাস চালানো হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কলকাতা। গ্রীষ্মকালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের অনেক অংশে লু দেখা যায়, লু কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ লু হলো দিনের বেলায় বহমান দমকা গরম শুষ্ক বাতাস। যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর পৃষ্ঠতলের উপর গড়িয়ে যায় তখন তার গতির প্রতিরোধকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ আবর্ত ঘর্ষণ। জয়প্রকাশ নারায়ণকে কি উপাধি দিয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ লোকনায়ক। নিচের কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ বৈকাল। ভারতে বর্ষাকালে গড়ে কতদিনের জন্য স্থায়ী হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 100 থেকে 120 দিন। কাদম্বরী রচয়িতা কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ বাণভট্ট। পশ্চিমবঙ্গে টয় ট্রেনগুলি নিম্নলিখিত কি হিসাবে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলপথ। নিচের কোনটি খাদ্যজালের গুরুত্ব অন্তর্ভুক্ত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপরে সবগুলি, তার মানে শক্তির প্রবাহ মুক্ত করে, বাস্তুতন্ত্রকে বৃহত্তর স্থায়িত্ব দেয়, প্রতিটি খাদক স্তরে বিকল্প সংখ্যা পাওয়া যায়। ভারতের নিম্নকক্ষ মানে লোকসভা এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ 25 বছর। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি নিম্নলিখিত কোথায় সংবিধান থেকে গ্রহণ করা হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন একটি নতুন প্রস্তাব ফিট ফর 55 প্যাকেজ প্রকাশ করেছে, এটি কি সম্পর্কিত, যেটা জুলাই 2021 হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ জলবায়ু। নিম্নলিখিত কোনটি সেরা হিন্দি চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 পেয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ ছিচোরে। প্রধানমন্ত্রী মোদি 2021 সালে বিশ্ব জল দিবসে কোন প্রচার শুরু করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, বৃষ্টির জল ধরুন। সারনাথে পাওয়া মৌর্য স্তম্ভ রাজধানী কিসের জন্য জনপ্রিয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, সিংহ রাজধানী। অর্থনৈতিক সমীক্ষা কাদের দ্বারা প্রকাশিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থমন্ত্রক। ভগিনী নিবেদিতার আসল নাম কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, মার্গারেট নোবেল। 2021 সালে জুলাই মাসে কর্ণাটকের 23তম মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ বাসবরাস বোম্মাই। কোন বছর ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 1950 সালে। মাই লাইফ মাই মিশন নিম্নলিখিত কোন বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, বাবা রামদেব। তেঁতুল ফলে কোন অ্যাসিড উপস্থিত রয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ
টার্টারিক অ্যাসিড। পদক তালিকা অনুযায়ী টোকিও অলিম্পিক 2020-তে ভারতের স্থান কত ছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 48তম। প্রাপ্তবয়স্কদের মধ্যে গড়ে প্রতি মিনিটে কত হারে হৃদযন্ত্র স্পন্দন করে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 72 অর্থাৎ 72 বার। ভারতরত্নের প্রথম প্রাপক কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি সি রাজগোপালাচারী। পূর্বঘাট নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ অর্থাৎ উড়িষ্যা। গোপালকৃষ্ণ গোখলে এবং দাদাভাই নওরোজির জনপ্রিয় নাম কি ছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি অর্থাৎ প্রফেসর টু অর্ডার গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। 2021 সালের জুলাইয়ে কোকো উইন গ্লোবাল কনব্লেক সম্বোধন করেছেন। কোশ্চেনটা আবারও বলছি, 2021 সালের জুলাইয়ে কে কো উইন গ্লোবাল কনফ্লিক্টকে সম্বোধন করেছেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ অর্থাৎ নরেন্দ্র মোদী। কড লিভারের তেল প্রধানত কী দ্বারা সমৃদ্ধ? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ভিটামিন ডি। নিচের কোন কারণে অতি শনক তরঙ্গ ব্যবহার করা হয় না? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি আকাশে বিমান শনাক্ত করতে। ভারতের উপকূল রেখা ভারতের কতগুলি রাজ্যে বিস্তৃত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি অর্থাৎ 9টি রাজ্যে। বলবর সিং জুনিয়র 2021 সালে এপ্রিল মাসে মারা যান, তিনি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হকি। গ্র্যান্ডমাস্টার শব্দটি কোন খেলার সাথে জড়িত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি দাবা। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ত্রিপিটক। কোন প্রক্রিয়ার সময় অতিরিক্ত পরিস্রাবণ এবং পুনঃশোষণ ঘটে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অর্থাৎ মলত্যাগ এবং ইউরিন উৎপাদনের সময়। ফিরোজ শাহ কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি তুগলক। নিচের কোনটি 2022 আইসিসি মহিলা বিশ্বকাপের অফিসিয়াল গান হিসেবে ঘোষণা করা হয়েছে? এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর অপশনগুলো হলো অপশন এ লেটস গ্রুপ, অপশন বি গার্ল গ্যাং, অপশন সি গার্ল অন ফায়ার, অপশন ডি কনফিডেন্ট। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবারও কিছু প্রশ্ন নিয়ে আসবো তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর প্রতিদিন মক টেস্ট বা কুইজ দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। ধন্যবাদ।